হালকা রোদ। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নগরীর শাহিদ গা চত্বরের পাশে রাস্তা অনেক বড় হইতেছে। শহীদ চঞ্চল রোড সিলেটের অন্যতম ভিআইপি রোড। এখন রাস্তা অনেক সুন্দর, অনেক প্রশস্ত। রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটার জন্য পেভমেন্ট আছে। রাস্তার মধ্যে ডিভাইডার স্থাপন করা হয়েছে। ডিভাইডারের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের রঙিন গাছ, ফুলের গাছ স্থাপন করা হয়েছে। খুবই দৃষ্টিনন্দন একটা রাস্তা সিলেটের ডক্টর শহীদ চঞ্চল রোড। খুবই সুন্দর দেয়ালে আর্ট, এগুলো 21শে ফেব্রুয়ারির সময় আর্ট করা হয়েছিল। খুবই দৃষ্টিনন্দন আর্ট। আমরা আছি ব্লুবার্ড স্কুলের সামনে, রাস্তার কাজ চলতেছে। আপনারা দেখতেছেন রাস্তার এক পাশ কাজ চলতেছে আর এক পাশে খুলে দেওয়া হয়েছে, কিন্তু কাজ দুনো পাশে চলতেছে, এক পাশ খুলে দেওয়া হয়েছে। এখন আমরা আসি পাঠানতলা স্কুল আশ্রমের সামনে, যে রাস্তায় কাজ চলতেছে অনেক দিন ধরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশ বন্ধ করে কাজ চলতেছে। কাজ থেমে নেই, কাজ চলতেই আছে, আশা করি সেগুলি শেষ হবে। এখন আমরা আছি জিন্দাবাজারে, যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিসেল লাইন খুলে ফেলা হয়েছে। এখনও পুরোদমে শেষ হয় নাই, বাট চলতেই আছে, শীঘ্রই সব তার খুলে ফেলা হবে। যে আজকেই সব তার এক পাশে খুলে ফেলা হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো তার নাই, কোনো তারের জটলো নাই। দেখতে অনেক সুন্দর যা সুন্দর লাগতেছে। এখন রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হবে, মাঝে মধ্যে ডিভাইডার দিয়ে রাস্তা অনেক প্রশস্ত হয়ে যাবে। দুটো দিকে গাড়ি যাওয়া আসা এখন করতে পারবে। দর্শক এটুকুই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।